তুমি কেমন আছো? এই তো ভালো, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমার অবস্থা খুব ভালো। রিয়া তুমি কেমন আছো? জি ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আচ্ছা চলো আমরা কথা বুঝতে যাই। না ভাইয়া, আমি এইখানে একটু ওয়েট করি, আমার একটা ফ্রেন্ড আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পাশে বসছি, কেমন? চলো। চলো আমরা চুপ করে বিয়ে করে ফেলি, তারপর পুরো পৃথিবীকে মাইক দিয়ে জানিয়ে দিব আমরা বিয়ে করেছি। আরে না, বুঝো না কেন, এভাবে হয় না কি বলো? এখন হুট করে বিয়ে করে ফেললে বাসায় জানাজানি হলে তো বাসায় থাকতে দিবে না। কেন থাকতে দিবে না? এভাবে হয় না। আর তুমি কি আমাকে ভালোবাসো না? অফ কোর্স ভালোবাসি, বাট এভাবে হুট করে বিয়ে করা যায় না। আচ্ছা তার মানে তুমি আরো সময় চাইছো, তাই তো? একটু টাইম লাগবে। আচ্ছা ঠিক আছে। দেখছি সেটা রে, পা থেকে মাথা পর্যন্ত দেখলে পুরো খ্যাত লাগে। ওই ছেলে ওর কিভাবে বয়ফ্রেন্ড? তুই ওর সাথে কথা বল, শিওর ও রাজি হয়ে যাবে। আর বলিস না কিন্তু, আইফোন 13 প্রো ম্যাক্স। ওকে ডান, ট্রাই করে দেখতেছি কি করা যায়। এবার তাহলে চল আমরা একটু বসিও দেখি। হ্যাঁ বল। কি ওই আমার একটা ফ্রেন্ড আছে না, অনেক চিনিস তুই ওকে? হ্যাঁ অনেক। কেন চিনিস অনেক? আমার ফ্রেন্ডটা অনেক স্মার্ট বয়, ওর বাইক আছে, আইফোন আছে, ক্যামেরা আছে। তুই যেটা চাবি চাওয়ার আগে তোর সামনে হাজির করে মানে কি এসবের? তুই এগুলো আমাকে কেন শোনাচ্ছিস বলতো? মানে কি বুঝতেছিস না তুই? একটা ছেলে একটা মেয়ের জন্য কখন এইসব করে? যখন তার প্রেমে পড়ে, যখন তাকে ভালোবাসে। ভালোবাসে মানে কি বল, এটা হয় নাকি? আমার বয়ফ্রেন্ড আছে না। আরে তোর বয়ফ্রেন্ড কি কোনো ভবিষ্যৎ আছে? কি আছে ওর? দেখতে একটা ক্ষেতের মতো। আমার ফ্রেন্ডের দেখ কি নেই, গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু আছে। ওকে যদি কোনোভাবে তুই বিয়ে করে নিতে পারিস, তোর লাইফটা পুরো সেটে। দোস মিস করিস না প্লিজ। ঠিক আছে, বাট তারপরও আমার চিট করে এভাবে ঠিক হবে বল। দোস বুঝতেছিস না কেন তুই বিষয়টা? আচ্ছা তুই একটা কাজ করিস, তুই ওকে আমার নাম্বারটা দিস। তাকাও আমার দিকে, তোমার লাইফ স্টাইল চেঞ্জ করতে যা যা লাগবে তুমি আমাকে বলো। তোমার আইফোন লাগবে, তোমার ক্যামেরা লাগবে, তোমার যা যা লাগবে, তোমার মেকআপ থেকে শুরু করে তোমার ড্রেস যা যা লাগবে তুমি কিন্তু আমাকে বলো, আমি তোমাকে সব কিছু দিব। আমার কিচ্ছু চাই না বাবু, শুধু তুমি থেকো। তাই আমি তো আছি, আমি তো কোথাও হারিয়ে যাচ্ছি না। কি ব্যাপার ঈশা, কলটা পিক করতেছ না কেন? আরে বাবা সমস্যাটা কি, কলটা পিক করে তো বলবো তাই না? Thank you.
দাঁড়াও। জি ভাইয়া। আমার অপরাধটা কি বলতে পারো? মানে কি? মানে কি তুমি বুঝতে পারছো না? ঈশা আমার সাথে কোনো রকম যোগাযোগ করছে না, সে আমাকে ইগনোর করে চলছে। ভাইয়া, ওর ফ্যামিলি থেকে ওর জন্য বিয়ে ঠিক করছে। রিসেন্টলি হয়তো ওর বিয়েটা হয়ে যাবে, আপনি ওকে ভুলে যান। আমি তাকে ভুলে যাব কিনা সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আর এই কথাটা তোমার বান্ধবী ফোনটা রিসিভ করতে বলতে পারে। তুমি জানো না তাকে আমি কতটা ভালোবাসি, আর আমি তো এখন প্রায় পাগল প্রায় হয়েছি, তার সাথে কোনো রকম যোগাযোগ হচ্ছে না আমার। ভাইয়া, এইটা নিয়ে আফসোস করে কোনো লাভ নেই, আপনি যত তাড়াতাড়ি পারেন ওকে ভুলে যান, তাতে ও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। তুমি আর আমি একটা জায়গায়, জায়গাটা আমার খুব পরিচিত এবং খুব সুন্দর, আমার বিশ্বাস তুমি এখানে গেলে তোমার জায়গাটা খুব পছন্দ হবে। না, আমি এখানেই থাকি, এখানেও তো নিরিবিলি, এখানেই ভালো লাগে। তোর এই জায়গা ভালো লাগে? কত ক্রাউড, লোকজন এদিক ওদিকে যাইতেছে। আমি একজন একজন সাথে কথা বলতে চাচ্ছি, তুমি ওখানে ওর সাথে চলো, আমার বিশ্বাস তোমার পছন্দ হবে। যদি তোমার পছন্দ না হয় তুমি আমার যাইতে থাকো। না, আমি এখানেই থাকবো। বাচ্চাদের মতো কি বলে, তুমি এখানে থাকবে না, চলো আমরা ওখানেই যাবো, আমার বিশ্বাস তোমার জায়গাটা পছন্দ হবে, চলো। জায়গাটা অনেক সুন্দর না? তুমি না বললে আমাকে সারপ্রাইজ দিতে সুন্দর জায়গায় নিয়ে যাবে। তুমি আজকে ফার্স্ট আমার বাসায় আসলে, তুমি জাস্ট একটু বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। তুমি কিন্তু একদমই মানে ভয় পাবে না, আমি জানো আর আসবো। এই যে আমার বিউটিফুল গার্লফ্রেন্ডের জন্য সুন্দর যার জীবনে ভালোবাসা বিশ্বাস আস্থাই নেই তার তো জীবনের কোনো মানে নেই। আর আমি কাকে কি বলছি, যার কাছে জীবনের মানেই অন্যরকম। দেখো, ভুল হয়ে গেছে, এরকমটা আর কখনো হবে না, আমি আমি বুঝি নাই, সরি। ইটস ওকে, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক কিছু। আমি চাইবো তোমার লাইফে আমার যেন না হয়। চলো, তোমাকে বাসায় এসে